রাজধানী রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। বুধবার দিনভর অনেক নাটকীয়তার পর বৃহস্পতিবার শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে সকাল ১০টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। হাজতখানা থেকে দুপুরে মামলার শুনানির জন্য তোলা হয় আদালতে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আবু আনসার। অপরদিকে মামলায় জামিন চান শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে প্রথম আলোর সাংবাদিককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যেই ধারাগুলো আনয়ন করা হয়েছে সেগুলোর সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং এই মামলায় আইনত ত্রুটি রয়েছে এবং ন্যায় বিচারের স্বার্থে এই আসামি জামিনে মুক্তি পাওয়ার যোগ্য। তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে সুতরাং তিনি জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। গেল বুধবার ভোর ৪টার দিকে পরিচয় দিয়ে শামসুজ্জামানকে তুলে নিয়ে যায় সিআইডি। পরে গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই অভিযোগে রমনা থানায় আরেকটি মামলা করেন আইনজীবী আব্দুল মালেক ওরফে মশিউর মালেক। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।